আমাদের বর্তমান যুগের জন্য খুবই প্রাসঙ্গিক এবং যুক্তিপূর্ণ বক্তব্য শুনলাম আমরা শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারীজির কাছে। এবার বক্তব্য রাখবেন শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী, সম্পাদক মহানাম সম্প্রদায় ভারত এবং অধ্যক্ষ মহা উদ্ধারণ মঠ কলকাতা। তারপর বক্তব্য রাখবেন শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারী, আমি তাকে অনুরোধ করব প্রস্তুত থাকার জন্য। শ্রীমৎ বন্ধু গৌরব ব্রহ্মচারী জি এখন বক্তব্য রাখবেন, সরব হবেন। জয় জগৎ বন্ধু। হরি ওম তৎসৎ। যস্য স্মরণমাত্রেণ জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং সৈব সর্বসম্পন্না তস্মৈ শ্রী গুরবে নমঃ। হরি পুরুষ জগদ বন্ধু মহায়ুদ্ধালন, চারি হস্ত চন্দ্র পুত্র হাকিট পতন, প্রভু 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 হে অনন্ত অনন্তময়, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌড়দয়ে পুষ্পবন্ত চিত্র সন্দ তমানুদ বড়াভিরাভিরাম মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিত শুভগ মুখং সাধারণ্যস্ত বেণুং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনং ভূষিতং বৈজয়ন্ত, বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগোপাল বেশম। জয় জগত বন্ধু। আজ শ্রী একাদশী তিথি এবং পুরুষোত্তম মাস, চলতি কথায় মল মাস, এই মাসের শ্রীহরির কথা সকলেরই বিশেষভাবে বলা উচিত এবং কীর্তন করা উচিত। এই পুরুষোত্তম মাস 3 বছর পর পর একবার আসে। এই মাসটায় আমাদের বিশেষ করে বৈষ্ণবদের খুব ভজন সাধন করার একটা বড় সুযোগ। আর এই বছরটি আমরা একটা বিরাট মহামারীর মধ্যে পড়ে আছি, COVID-19, এ বড় ভয়ঙ্কর ব্যাধি। এই ব্যাধির মধ্যেও আর একটা শোকের সংবাদ হচ্ছে, আমাদের বহু প্রিয়জন এর মধ্যে গত হয়েছেন। নাম করছি না, আমরা সকলের জন্য আমরা প্রার্থনা করি প্রভু পাদ পদ্মে। এই কোভিডে যারা আক্রান্ত হয়েছেন, সমগ্র বিশ্বের সকলকে প্রভু যেন তার চরণে স্থান দেন। আর আর বুধবার থেকে আমাদের শুরু হচ্ছে মহানাম সম্প্রদায়ের অপরাধ ভঞ্জন উৎসব। আমরা জানি শেষে প্রভু বন্ধু সুন্দরের যে লীলা জীবন, তার মধ্যে প্রভু লীলায় ছিলেন 50 বছর 4 মাস, 14 দিন মতন। এই সময়ে একটা খুব আমাদের মর্ম বিদারক ঘটনা ঘটে যায়। 1 আশ্বিন প্রভু বন্ধু সুন্দর ত্রয়োদশ দশাশ্রয় গ্রহণ করেন। তারপরে 1 আশ্বিন থেকে 13 আশ্বিন পর্যন্ত নাম চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, কারণ সকলেই বিভিন্ন দিকে চলে যান। শ্রীপাদ মহেন্দ্রজি খুবই মুশড়ে পড়েন। তা এই 13 আশ্বিন থেকে 1 কার্তিক পর্যন্ত নামযজ্ঞ বন্ধ ছিল। এটা বড় বেদনা। প্রভু বন্ধু সুন্দর বলছেন, আমি হরিনাম ভিন্ন আর কিছু নেই, আমি হরিনামের। তোরা আমাকে 2 মাস খেতে না দিলেও আমি মরে যাব না, কিন্তু এক মুহূর্ত হরিনাম ছাড়া করিস না। এবং প্রভু বন্ধু সুন্দর জানিয়েছেন শ্রীপাদকে, আমি হরিনামের মধ্যেই বেঁচে থাকব। এই ধারণায় বিশ্বাস রেখে শ্রীপাদ মহেন্দ্রজি এবং যোগেন্দ্র কবিদাস মূল সহায়ক রূপে বদল বিশ্বাস, রমেশ চক্রবর্তী এবং সকলেই স্থির করলেন যে আমরা অখণ্ড মহানাম করব। মহানামের মধ্যেই প্রভুর পুনর্জাগরণ হবে। এই মর্মে শ্রীপাদ মহেন্দ্রজির একটি গ্রন্থ আছে, ত্রয়োদশ দশা মাধুরী, এবং প্রেমদাসজির একটি গ্রন্থ আছে, ত্রয়োদশ দশা স্মৃতি। এই ত্রয়োদশ দশা অর্থাৎ মহামৃত্যু দশার মধ্যে থেকেও প্রভু বন্ধু সুন্দর কিন্তু সর্বদা ব্রজ গৌর লীলায় আস্বাদনে তিনি তন্ময় হয়ে আছেন। শ্রীমতী রাধারানীর ক্ষেত্রে আমরা দেখি, যখন শতবর্ষের বিরহ হলো, তখন শ্রীমতী রাধারানী প্রায় 10ম দশায় মূর্ছিত হয়ে পড়তেন, মৃতবৎ অবস্থা।
তখন শ্রীমতীকে ধীরে বিভিন্ন সখীগণ ওই কৃষ্ণ কীর্তন করতেন। শ্রীমতী রাধারানী বলতেন যে, সখীরে মোরে ঘিরে বস সখীগণ, দেখে যাই তোদেরে চন্দ্রানন, অর্থাৎ আমি তো এখন দেহত্যাগ করব, তোরা আমার সামনে ঘিরে বস, আর তোরা এক কাজ করিস, আমার দেহটা যখন ছেড়ে যাবে তখন তোরা আমার দেহটাকে নিয়ে তমাল গাছের ডালে বেঁধে রাখিস। তমাল কালো কৃষ্ণ কালো, তাই তো তমাল ভালোবাসি। তাই শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে যখন তীব্র ভাবে থাকতেন, তখন কখনো কখনো তমাল বৃক্ষকে কৃষ্ণ মনে করে আলিঙ্গন করতেন। সেই তমাল কৃষ্ণের বড় প্রিয়, তমাল তলে কৃষ্ণ বংশী বাজান। সেই তমাল বৃক্ষের ডালে শ্রীমতী রাধারানী থাকবেন, এবং শ্রীকৃষ্ণ যদি আসেন কখনো, তখন তিনি শ্রীমতী রাধারানীকে দেখে শ্রীমতী রাধারানীকে স্পর্শ করলেই শ্রীমতী রাধারানী আবার প্রাণ ফিরে পাবেন। তাই শ্রীমতী রাধারানী বলছেন, আমার মৃত্যুবৎ অবস্থা দেখে তোমরা আমার শরীরটাকে কখনোই আগুনে পুড়িও না বা জলে ভাসিয়ে দিও না। না পোড়ায় রাধা অঙ্গ, না ভাসায় জলে, আমি মরিয়া গেলে বেঁধে রেখো তমালিদি ডালে। কৃষ্ণ কালো তমাল কালো, তাই তো তমাল ভালোবাসি। অর্থাৎ কি না, মৃতবত অবস্থা হলেও কিন্তু আসলে মৃত্যু নয়। আমরা যেমন মূর্ছিত হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই, সমস্ত ইন্দ্রিয়গুলো কিন্তু একটু সুপ্ত থাকে, দাঁতে দাঁত লেগে যায়, শ্বাস ঠিক মতো পড়ে না, মৃতবত অবস্থা। এই অবস্থায় বহুক্ষণ পরে আবার দেখা যায় সে জেগে ওঠে। তাই প্রভু বন্ধু সুন্দরও শ্রীপাদের দৃষ্টিতে বা তৎকালীন যারা ছিলেন প্রভুর পার্শ্ব, তাদের দৃষ্টিতে প্রভু বন্ধু সুন্দর ত্রয়োদশ দশায় লীলার সাধনে তিনি আছেন, এবং অস্থির মধ্যেও যে মজ্জা থাকে সে মজ্জার মধ্যেও প্রাণ থাকে, এরকম প্রবাদ আছে। তা প্রভু বন্ধু সুন্দর সেই রকম অবস্থায় তিনি ওই দেহেতেই তিনি লীলার সাধনে আছেন। এই নিষ্ঠা নিয়ে, এই ভাব নিয়ে শ্রীপাদ মহেন্দ্রজি নাম যজ্ঞ শুরু করলেন। প্রভু বন্ধু সুন্দর যে মহানাম দিয়েছেন আমাদের, হরিপুরুষ জগত বন্ধু মহা উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাকি টপতন, প্রভু 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 হে অনন্ত অনন্তময়, এটি শ্রী শ্রী প্রভুর যে শেষ দুটি গ্রন্থ চন্দ্রপাত এবং ত্রিগাল গ্রন্থ, সেই চন্দ্রপাতের মধ্যে তৃতীয় স্তবকের প্রথম তিনটি পংক্তি। এই মহানাম প্রভু বন্ধু সুন্দর নিজেই বলেছেন, মহানাম মহাকীর্তন। তাই শ্রীমদ ভাগবতে আছে, যখন যে অবতার আসেন তখন তার যে নাম, সেই নামটি আমাদের সকলেরই করণীয়। এবং যুগানুবর্তী বলে একটি শ্লোক আছে ভাগবতের শেষের দিকে। তাই শেষে প্রভু বন্ধু সুন্দর যে নাম আমাদের দিয়ে গিয়েছেন, সেই নামটি আমাদের মহানাম সম্প্রদায়ের উপজীব্য এবং হার্দ্য। এই নামই আমাদের মহানাম সম্প্রদায়ের জীবাতু। শ্রীপাদ মহেন্দ্রজি এই নাম যজ্ঞ শুরু করলেন। এই 19টি দিন আমাদের মহানাম সম্প্রদায়ের সাধুরা প্রভু বন্ধু সুন্দরকে নিয়ে গভীর তন্ময়তার সাথে তারা লীলা সদনে ডুবে থাকতেন। এই সময়টাকে বলা হয় অপরাধ ভঞ্জন। অর্থাৎ অপরাধ কেন, ওই যে নাম যজ্ঞ ছাড়া প্রভু ছিলেন, এইটাই হচ্ছে অপরাধ। এই অপরাধ ভঞ্জন করার উদ্দেশ্যে প্রতি বৎসর এই কটি দিন শ্রীপাদ মহেন্দ্রজি ব্যাপকভাবে নামযজ্ঞের প্রচলন করলেন। প্রতি বছরই শ্রী অঙ্গনে সেটা তখন থেকে হয়ে আসছে। এটা 1328 সনের ঘটনা, এবং তারপরে প্রতি বছরই প্রভু বন্ধু সুন্দরের যেমন জন্মোৎসব হয়, তেমনি এই অপরাধ ভঞ্জন উৎসবও হয়। শ্রী অঙ্গনের মধ্যে প্রধান দুটি উৎসব, আরেকটি উৎসব হয় মাঘ মাসে নিত্যানন্দ ত্রয়োদশীতে। 12 বছর পরে প্রভু বন্ধু সুন্দর যখন গম্ভীরা থেকে 3 দিনের জন্য বাইরে পদার্পণ করেছিলেন, ভক্তদের কৃপা করে দর্শন দিয়েছিলেন, এটা হচ্ছে ধুলোট উৎসব নামে নবদ্বীপে হয় বন্ধু বাসন্তী উৎসব। শ্রীপাদ মহেন্দ্রজিরও অস্মরণীয় তিথি, তার বিরহ তিথি। শ্রীপাদ মহেন্দ্রজিকে আমরা শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবেশের মধ্যে থাকতে দেখি। যেমন শ্রীমান মহাপ্রভুর সমস্ত লীলা সম্পাদনে নিত্যানন্দ প্রভুর একটা বিরাট ভূমিকা ছিল। প্রভু বন্ধু সুন্দরের লীলার সাথে ওতপ্রোত ভাবে সব থেকে সর্বাধিক বেশি যিনি যুক্ত ছিলেন তিনি শ্রীপাদ মহেন্দ্রজি। এবং তিনি এই মহানাম সম্প্রদায়ে ত্যাগী ব্রহ্মচারীদের নিয়ে গঠন করেছেন। মহানাম সম্প্রদায়ের কর্তব্য হচ্ছে প্রভুর এই মহা উদ্ধরণ বার্তা দিকে দিকে ছড়িয়ে দেওয়া, এবং প্রভুর যে অবদান সে অবদানগুলি জগতে প্রতিষ্ঠিত করা। আমরা দেখি প্রভু বন্ধু সুন্দর কি করেছেন। প্রভু বন্ধু সুন্দর সর্বপ্রথমে এসে শ্রীমান মহাপ্রভুর যে
কর্মধারা, যেই 5টি ব্রতের কথা বলেছিলেন বৈষ্ণবদের, সাধুসঙ্গ, নাম সংকীর্তন, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, ভগবত শ্রবণ এবং মথুরা বাস, এইগুলি কিন্তু প্রভু বন্ধু সুন্দর ব্যাপকভাবে প্রচার করেছেন। শ্রীমান মহাপ্রভু যেমনটি করে শ্রীমদ ভাগবতের টীকা টিপ্পণী রচনা করে ভাগবতের চর্চা করিয়ে সর্বত্র গোস্বামীদের দ্বারা প্রচার করেছিলেন, প্রভু বন্ধু সুন্দরও তেমনি রাজর্ষি বনমালী রায়কে দিয়ে দেবকী নন্দন প্রেস তৎকালীন যুগে ছাপিয়ে সেই প্রেস প্রতিষ্ঠা করিয়ে রাজর্ষি বনমালী রায়কে দিয়ে সহস্র দেবনাগরী অক্ষরে এই গোস্বামী গ্রন্থগুলি বিশেষ করে শ্রীমদ ভাগবত গ্রন্থ প্রচার করেছেন এবং 9টি টিকা দিয়েছিলেন। অর্থাৎ শ্রীমান মহাপ্রভু এবং বন্ধু সুন্দর উভয়ের কর্মধারা যদি পর্যালোচনা করা যায় তাহলে আমরা কোনো ভেদ দেখি না। শ্রীমান মহাপ্রভু যেমন যারে তারে হরিনাম দিয়েছেন, কি দক্ষিণ ভারতে যান কি বৃন্দাবনে যান, সর্বত্রই পথ চলতে চলতে লক্ষ লক্ষ লোক তার পিছনে ধেয়ে চলেছে, প্রভু বন্ধু সুন্দর কিন্তু অতুল চম্পটি পাতকে দিয়ে এই হরিনাম সংকীর্তনে ব্যাপক প্রচার করিয়াছেন কলকাতা মহানগরীতে। জগন্নাথ ঘাটে একবার ডুব দিয়ে হরিবল হরিবল বলতে বলতে কৃষ্ণ গোবিন্দ গোপাল শ্যাম রাধা মাধব রাধিকা নাম এই কীর্তন উচ্চস্বরে করতে করতে যেতেন কালীঘাটে। সেই কালীঘাটের যে আমরা বলি যে ছাড়া গঙ্গা, এখন একটু মলিন হয়ে গিয়েছে, তখন অনেক ভালো ছিল, সেই ছাড়া গঙ্গায় ডুব দিয়ে আবার কালীঘাট থেকে আমরা দেখি তিনি জগন্নাথ ঘাটে এসেছেন। এইভাবে কলকাতা শহরে হরিনাম প্রচার করিয়েছেন। শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা, শিশির কুমার ঘোষ, অন্নদা দত্ত, হুগলির যার মধ্যে আবেশ হতো অনেক মহাপুরুষের, তাদেরকে দিয়ে অন্যভাবে প্রচার করিয়েছেন প্রভু বন্ধু সুন্দরের মহাগমনী বার্তা, কিন্তু তাদের মধ্যে প্রেরণা দিয়েছেন, কিন্তু বাধ্যত তিনি নিষেধ করেছেন যে আমাকে এইভাবে প্রচার করো না, সূর্য সপ্রকাশ, যখন তিনি উদিত হবেন তখন সকলেই জানতে পারবে, সময়ে সবাই জানতে পারবে। প্রভু বন্ধু সুন্দর শিশির কুমারকে কৃপা করেছেন। আমরা দেখি শিশির কুমার ঘোষ অমীয় নিমায় চরিত নামক এক যুগান্তকারী গ্রন্থ লিখে শ্রীমান মহাপ্রভুর প্রেম ধর্মের প্রচার করেছেন। শ্রীপাদ রামদাস বাবাজিকে দিয়ে তিনি নিতাই গৌর, রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম এই নামের প্রচার করিয়েছেন এবং নৈষ্ঠিক ব্রহ্মচর্য এবং কি করে বৈষ্ণব আচার আচরণের সাথে সাথে রাধা গোবিন্দে যুগল ভজন করা যায় সেই দিকে শ্রীপাদ রামদাস বাবাজিকে তিনি উৎসর্গ করেছেন চন্দার বাবাজির হাতে। এছাড়া আমরা দেখি শ্রীপাদ মহেন্দ্রজি মহানাম সম্প্রদায় গঠন করেছেন এবং সেখানে মহানাম সম্প্রদায় গঠন করার পরে যারা ছিলেন, বিশেষ করে শ্রীপাদ মহেন্দ্রজি যে আটজনকে নিয়ে করেছিলেন, শ্রীপাদ কুঞ্জদাসজি, তাকে দিয়ে ডাহাপাড়া যে জন্মস্থান সেই জন্মস্থানকে উদ্ধার করে ভব্য মন্দির এবং সেবা প্রচলন করিয়েছেন এবং গোপীবন্ধু দাসজিকে দিয়ে লীলা কীর্তন, যে লীলা কীর্তন বলতে গেলে আমাদের মহানাম সম্প্রদায়ের প্রথম উদ্যোক্তা অষ্টকালীন লীলা কীর্তন, আমাকে শিবাসঙ্গনে নবদ্বীপ ধামে শিবাসঙ্গনে শ্রীজীব গোস্বামী পূজ্যপাদ তিনি বলতেন, আরে গৌরব তোদের মহানাম সম্প্রদায়ের দুটো অবদান ভারী সুন্দর। আমরা কি অবদান বলে, মহানাম সম্প্রদায়ের সৃষ্টি হচ্ছে এই লীলা কীর্তন, অষ্টকালীন লীলা কীর্তন নবদ্বীপে কোথাও হতো না, সর্বপ্রথম হরিসভায় আমরা শুনি। এবং এই যে প্রভাতী টহল কীর্তন, এই প্রভাতী টহল কীর্তনে কিন্তু তোদের দান, দেখুন আমাদের সম্পদ আমরা বুঝতে পারি না কিন্তু তারা কি সুন্দর করে বোঝেন। এই প্রভাতী টহল কীর্তন আমাদের প্রতিটি মন্দিরে প্রত্যহ ভোরবেলায় মঙ্গলারতির পরে সেই 4টে সাড়ে 4টের সময় থেকে আমরা প্রায় আধা ঘন্টার টহল কীর্তন করে আসি। এছাড়া প্রভু বন্ধু সুন্দর যে কতগুলি লীলার রহস্য যেগুলো ঠিক এর ব্যাখ্যা মেলে না, তারও তিনি সুন্দর একটা সমাধান দিয়েছেন। যেমন নিত্যানন্দ প্রভু, অনেক সম্প্রদায় আছে বিশেষ করে গৌড়ীয় সম্প্রদায়, তাদের সেবা বিগ্রহ হচ্ছেন রাধা গোবিন্দ এবং একক গৌর, নিত্যানন্দ রাখা হয় না কেন? তাদের মুখে বলতে শুনেছি নিত্যানন্দ প্রভু তো ব্রজলীলায় বলরাম ছিলেন, তা বলরাম কি করে রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, সেই হেতু এই আমাদের এখন যে বিগ্রহ বিন্যাস তাদের দেখি তারা নিত্যানন্দ প্রভুকে রাখেন না, যেহেতু শ্রীমতী রাধা রানী আছেন, এটা হচ্ছে মধুর লীলা প্রকাশ রাধা কৃষ্ণের যুগল সেবা, সেখানে নিত্যানন্দ প্রভু থাকতে পারেন না। কিন্তু আমাদের প্রভু বন্ধু সুন্দর এই বৈপরী এই যে বিরোধের তিনি সমাধান দিয়েছেন, কি করে না, নিত্যানন্দ প্রভু শুধু যে বলরাম তা নয়, প্রভু হরিকথায় প্রকট রহস্যে বলেছেন বীরা কুন্দ ইত্যাদি বলে একটা সুন্দর একটা পংক্তি আছে, এই পংক্তির মধ্যে দেখিয়েছেন বৃন্দাবনের পঞ্চ পঞ্চ তত্ত্ব মিলে নদিয়ার এক একটি তত্ত্ব হয়েছে এবং
পাঁচজন মিলে মহাপ্রভু, পাঁচজন মিলে নিত্যানন্দ প্রভু, সেই পাঁচজনের মধ্যে ধনিষ্ঠ আছেন। মহাপ্রভুকে যখন নিত্যানন্দ প্রভু বাৎসল্য দাসে সেবা করেন, ধনিষ্ঠ হচ্ছেন বয়স্কা, তখন তিনি ধনিষ্ঠ আবেশে শ্রীমান মহাপ্রভুকে সেবা করেন। তার মধ্যে সক্ষ রস আছে, তার মধ্যে দাস্য রস আছে, তার মধ্যে মধুর রস আছে, তার মধ্যে সমস্ত পঞ্চরসই অন্তর্ভুক্ত নিত্যানন্দ প্রভু। এইভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে অশেষে বিশেষে আস্বাদন করেন, সেবা করেন। তাহলে নিত্যানন্দ প্রভুর মধ্যে এই রসগুলি যদি না থাকবে, তাহলে মহাপ্রভু কি করে বলেন, শুনো রাঘব আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। তাহলে বোঝা যায় যে প্রভু বন্ধু সুন্দর যে নিত্যানন্দ প্রভুর এই যে তত্ত্বটি বলেছেন এটি যথার্থই, যেটা অন্যান্য গৌড়ীয় শাস্ত্রে আমরা সেরকম ভাবে পাই না। এবং শ্রীমান মহাপ্রভুর চরণে যে ধ্বজ বজ্রাঙ্কুর চিহ্ন আছে সেটিও প্রভু বক্তব্যে আমরা পাই। দেখো সাক্ষী আছে রাঙা পায়, ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন সাক্ষী আছে রাঙা পায়, তোমরা চিনেছ কি ভাই যে সচিরনিমায়, ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন সাক্ষী আছে রাঙা পায়। এবং প্রভু বন্ধু সুন্দর মহাপ্রভু যেমনটি করে ধাম বৃন্দাবনের লুপ্ত তীর্থগুলি উদ্ধার করে একদম চিহ্নিত করে দিয়েছেন, যেমনটি করে তিনি রাধাকুণ্ড আবিষ্কার করেছেন, যেমনটি করে তিনি বংশীবট, নিধুবন, নিকুঞ্জবন এবং বিভিন্ন লীলাক্ষেত্র আবিষ্কার করেছেন, সেই রকম ভাবে প্রভু বন্ধু সুন্দর ও নবদ্বীপ লীলায় যে বিতর্ক ছিল শ্রীমান মহাপ্রভু জন্মভূমি নিয়ে সেটিকে তিনি নির্দেশ করে দিয়েছেন। ছিল প্রভু বন্ধু সুন্দরের সব থেকে লীলায় বেশি সঙ্গ দিয়েছেন শ্রী নবদ্বীপ দাসজি এবং রামদাস বাবাজি মহারাজ। প্রভু বন্ধু সুন্দরের লীলা জীবনকে তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি। তারুণ্যামৃত আমরা যদি মোটামুটি তিনটে বয়সে ভাগ করে নিই, 1 থেকে 19 বছর পর্যন্ত তারুণ্যামৃত লীলা, 19 বছর বয়সে তিনি এই চিত্রপটটি আমাদের দান করেন, আর 19 থেকে 30 বছর পর্যন্ত তার কারুণ্যামৃত লীলা, কারণ এই সময় পতিত পাবনের লীলা তিনি করেছেন। পাবনায় এর মধ্যে তিনি গিয়েছেন, তিনি রাঁচিতে গিয়েছেন, ফরিদপুরে ব্রাহ্মণকান্দায় কলকাতা ডোমপাড়া এবং ফরিদপুরে গুণবাগ দিদের গুদ্দা সমস্ত কিছু ওই সময়টার মধ্যে। এবং তারপরে হচ্ছে মাধুর জামৃত লীলা, যেটা তার 16 বছর 8 মাস গম্ভীরায়। তাই প্রভু বন্ধু সুন্দর এই যখন নবদ্বীপে সেধাম নবদ্বীপে এসে উঠতেন হরিসভায়, তখন নবদ্বীপ দাসজি তার সঙ্গী থাকতেন। নবদ্বীপ দাসজিকে নিয়ে একবার ছাড়া গঙ্গা দিয়ে তিনি ভ্রমণ করতে করতে গঙ্গা তীর দিয়ে যাচ্ছেন। ওই ছাড়া গঙ্গায় এখন যেখানে পুরাতন ভজন কুঠির, সেই পুরাতন ভজন কুঠিরটা হচ্ছে ছাড়া গঙ্গায় প্রাচীন মায়াপুরে যাওয়ার যে একটা সেতু আছে তার লাগোয়া, সেই পুরাতন ভজন কুটিরে সেখানে সিদ্ধ চৈতন্য দাস বাবাজি আশ্রয় নিয়েছিলেন নবদ্বীপ বৃন্দাবন থেকে এসে, এবং জগন্নাথ বাবাজি আশ্রয় নিয়েছিলেন সেখানে। তিনি ওই প্রাচীন মায়াপুরের বর্তমান যে জন্মস্থান সেই দিকে প্রভু বন্ধু সুন্দর হঠাৎ করে প্রণাম করলেন। নবদ্বীপ দাসজি বললেন, প্রভু তুমি এখানে প্রণাম করলে কেন? বলে ওই দিকে হচ্ছে জন্মস্থান, অর্থাৎ ছাড়া গঙ্গার ওপারেই শ্রীমান মহাপ্রভুর জন্মস্থান, এবং সেই জন্মস্থান এখনো শ্রীবাদ বাবাজি মহারাজ সম্প্রদায় তারা রক্ষা করছেন। এইভাবে প্রভু বন্ধু সুন্দর এই বিতর্কের একটা সুষ্ঠু সমাধান দিয়েছেন। এবং প্রভু বন্ধু সুন্দর বহু ভক্ত পার্ষদ নিয়ে এসেছিলেন, আমরা দেখলাম কয়েকজনের নাম করলাম, শ্রীবাদ কুঞ্জদাসজি, লীলাপ্রকাশ দাসজি এবং গোপীবন্ধু দাসজি, উদ্ধানন্দ দাসজি, এবং উদ্ধানন্দ দাসজি কালীঘাটে শতবর্ষ হরিনাম সংকীর্তন করেছিলেন আমাদের প্রভু বন্ধু সুন্দরের নাম দিয়ে। এইভাবে মহেন্দ্রজির মধ্যে প্রেরণা দিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামে জাতীয়তাবাদী আন্দোলনের যারা পথিকৃৎ তাদের মধ্যে জাতীয় চেতনা জাগ্রত করবার জন্য। আমরা জানি 1932 খ্রিস্টাব্দে প্রাদেশিক যে বঙ্গীয় কংগ্রেস সম্মেলন হয়েছিল সেখানে গান্ধীজি গিয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র ছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন, এবং আরো অনেক তৎকালীন যুগের প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, তারা শ্রীঅঙ্গনে এসেছিলেন। তখন তো প্রভূত ত্রয়োদশ দশায়, তখন শ্রীপাদ মহেন্দ্রজি তাদের সাথে আলাপ আলোচনা করেন এবং দীর্ঘ তাদের পত্রালাপও আছে, আমরা সেগুলো পেয়েছি। তাই এই যে প্রভু বন্ধু সুন্দর চতুর্দিকে এই যে মহাপ্রভুর প্রেম ধর্মের যে স্তিমিত হয়ে গিয়েছিল আউল বাউল কর্তা ভজা, যারা মহাপ্রভুর প্রেম ধর্মকে কলুষিত করে দিয়েছিল, এই প্রেম ধর্মের শুদ্ধ স্বরূপটা উদ্ধার করবার জন্য প্রভু বন্ধু সুন্দরের কি আকুল আর্তনা, কি আকুল প্রার্থনা। শেষে তিনি দেখলেন যে মানুষ হরিনাম করে না, শ্রীমান মহাপ্রভু এই হরিনাম বিরহে যেমনটি করে সন্ন্যাস গ্রহণ করেছিলেন কত দুঃখে কত বেদনায়, প্রভু বন্ধু সুন্দর সেই জন্য তিনি গম্ভীরায় প্রবেশ করলেন। তিনি বলতেন, ওরা তোরা যদি একবার দাদাকে বলেছিলেন, দাদা দেখো আমি এমন সময় এমন শান্ত হব যে তোমরা দেখো অবাক হয়ে যাবে, অর্থাৎ আমি এমন শান্ত হয়ে যাব যে তোমরা আমাকে দেখে মানে বিস্মিত হয়ে যাবে। তাই তাদিনী চরণ চক্রবর্তী তার জ্যাঠতা দাদা তিনি বলতেন,
জগৎ ছোটবেলায় এরকম ভুলেছিল, আমি তো তখন বুঝতে পারিনি, তা এখন দেখছি জগতের কথা সত্যি সত্যি। তে এমন শান্ত হয়ে গেল যে আমাদের সাথে সম্পূর্ণ সম্পর্কটাই একবারে সে চুকিয়ে দিল, সে শুধুমাত্র গম্ভীরায় লীলার সাধনে সে ডুবে আছে। তাই প্রভু বন্ধু সুন্দরের আমরা যারা কৃপা প্রাপ্ত, আমরা মনে করি এই সময়টা আমাদের স্মরণ মননের, এবং বিশেষ করে এই 13ই আশ্বিন থেকে 1লা কার্তিক পর্যন্ত আমরা যেন প্রতিদিন প্রভুকে সম্মত একটু অন্ন ভোগ দিই। প্রভু অন্নটাই বলছেন, অন্ন সেবাই হচ্ছে সেবা, আর অন্ন সেবা কোনো ঠিক মতো প্রভুর পছন্দ নয়। তাই অন্ন সেবাটা দিয়ে প্রভুকে যেন আমরা খুশি করি, এবং আলোকসজ্জা এবং পুষ্পমাল্য দিয়ে বিভিন্ন ভাবে সজ্জিত করে প্রভুকে আনন্দ দান, সর্বোপরি হরিনাম সংকীর্তন দিয়ে প্রভুকে সুখ প্রদান, এইটা করব আমরা। এবং 2রা কার্তিক অপরাধ ভঞ্জন পূর্তি উৎসব, সেদিন 14 মাদলে ঘূর্ণিতে এবং শ্রীঅঙ্গনে সুন্দর আরতি হবে, এবং মহাধ্যান মঠে হবে 3রা কার্তিক। এবং যদি আসেন তাহলে এই দূরত্ব বজায় রেখে আপনারা করবেন। এই প্রসঙ্গে, মহামারী প্রসঙ্গে প্রভু বন্ধু সুন্দর একটা গুরুত্বপূর্ণ বাণী আমরা স্মরণ করব। স্পর্শ ধরায় 2টি মহাপাতক আছে, একটি স্পর্শ ব্যাধি এবং আরেকটি পংক্তি ভোজন। আমরা জানি যে একসাথে থাকাতে একজনের পাপ আর একজনের মধ্যে চলে আসে, একজনের ব্যাধি আর একজনের মধ্যে চলে আসে। প্রভু সে কত বছর আগে, কত বর্ষ আগে বলে দিয়েছিলেন, দেখ ব্রিটিশরা কেমন সুন্দর পিটন গাড়িতে চড়ে, বিভিন্ন গাড়ি ঘোড়ায় চলে, তারা গায়ে গায়ে ঘেঁষে বসে না, এবং তারা শয্যাও গ্রহণ করে একক ভাবে। কিন্তু আমাদের মধ্যে এই যে এত স্পর্শ ব্যাধি, এর জন্য আমাদের বিভিন্ন ভাবে আমাদের ভুগতে হয়। এই আজকে স্পর্শ সম্বন্ধে এই করোনা মহামারী আমাদের সচেতন করে দিয়ে গেল, সারা বিশ্বের মানুষকে একটা ঝাঁকানি দিয়ে গেল, দেখো তোমরা অকারণে মানুষকে স্পর্শ করবে না। এই হ্যান্ডশেক করা, এটা কিন্তু আমাদের ভারতীয় আদর্শ নয়। আমাদের ভারতীয় আদর্শ হচ্ছে করো জোরে, মাথাটা নুয়ে, শরীরটা ঝুঁকিয়ে অপরকে প্রণাম জানানো, নমস্কার জানানো, নমস্তে বলে বা নমস্কার বলে তাকে, তার মধ্যে যে ঈশ্বর আছেন তাকে প্রণাম জানানো। আমাদের শ্রী গুরুদেব আমেরিকায় দ্বিতীয় বিশ্ব ধর্ম সম্মেলন 1933 খ্রিস্টাব্দে ভারতের মুখ উজ্জ্বল করে বিরাট অবদান রেখেছিলেন। সেখানে তিনি বলছেন, সবার প্রথমেই তিনি যখন যাচ্ছেন তিনি প্রার্থনা করছেন, প্রভু স্বামীজি তো এত সুন্দর করে এই প্রথম দর্শনেই সকলকে মুগ্ধ করে দিয়েছিলেন, মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, এই কথা বলে আমি কিভাবে মানুষকে মুগ্ধ করব। তাই শ্রী গুরুদেব এই কথা ভাবতে ভাবতে তার মধ্যে প্রভু প্রেরণা দিলেন। গুরুদেব তখন সভায় দাঁড়িয়ে সর্বপ্রথমে করজোরে সবার সকলের প্রতি সম্মান জানিয়ে তিনি মাথা নত করে প্রণাম জানালেন। তিনি ব্যাখ্যা করলেন যে উইথ হেড অ্যান্ড হার্ট আই স্যালিউট দি গড ইন ইউ, অর্থাৎ আপনার মধ্যে, আপনাদের মধ্যে হৃদয়ে যে ঈশ্বর আছেন আমি তাকে মস্তক আনত করে করজোরে প্রণাম জানাই। এমন সুন্দর অভিবাদন আজকে সারা বিশ্বের মানুষ কিন্তু প্রকারান্তরে গ্রহণ করতে পারছে, এটা আমাদের গুরুদেবের একটা অবদান। এবং এইভাবে যদি আমরা সকলের সাথে ভাব বিনিময় করি তাহলে কিন্তু স্পর্শ থেকে আমরা দূরে থাকতে পারি। আর হচ্ছে পংক্তি ভোজন। পংক্তি ভোজন সর্বত্রই নিন্দনীয়, কেবলমাত্র কৃষ্ণ প্রসাদ ভক্ষণে সেটা নিন্দনীয় নয়, কারণ কৃষ্ণের প্রসাদের এমনই মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্য কিন্তু আমাদের এই দোষ থেকে দূরে রাখবে। তাই আমরা মনে করি একসাথে বসে এক পাত্রে খাওয়া, এটা অন্যান্য সম্প্রদায় তারা গর্ব করে বলে, দেখো আমাদের মধ্যে কোনো ছোট জাত বড় জাত নেই, এটো কাটা বিচার নেই, এটা কিন্তু মোটেই বৈজ্ঞানিক যুক্তি নয়। একজনের সাথে আর একজন বসে যদি খায় তার মুখে লালাটা সেই খাবারে লেগে যাচ্ছে, এবং সেই লালাটা যদি অন্যের মুখে লাগে তার মধ্যে তার ব্যাধি চলে যেতে পারে। এখন মানুষ এত সতর্ক হয়ে গিয়েছে যে আর বলার অপেক্ষা রাখে না। সেই জন্য কেউ কেউ বলছেন করোনা আশীর্বাদ না অভিশাপ। আশীর্বাদের প্রসঙ্গে তারা এই যুক্তিগুলি দিচ্ছে যে মানুষে মানুষে এই যে অবৈধ মিলন, অবৈধ যে দেহ সংসর্গ, এগুলোর থেকে মানুষ এখন অনেক অনেক সতর্ক থাকবে। আর একটা রোগ হয়েছিল এইডস, এই এইডস থেকে কিন্তু মানুষ এই মানুষের সংসর্গ করার ক্ষেত্রে অনেক সচেতন হয়ে গিয়েছিল। এই করোনা রোগ
তার উপরে কিন্তু আরো বেশি সতর্কতা আমাদের জানিয়ে দিল। আমরা মনে করি এই মহামারী অচিরেই দূর হয়ে যাবে, যদিও থাকবে, তার রেশ অনেকদিন থাকবে, কিন্তু আমাদের কর্তব্য যে দেব অনিহিত যে আয়ু, সেই আয়ু অর্থাৎ শতবর্ষ আমরা যেন ঈশ্বরের সেবায় ব্যয় করি। ভদ্রিং করণৈ বিশ্রণীয়ম ভদ্রম পশ্যে বক্ষিভি স্থিরৈ রঙ্গৈ স্তুষ্ট মাংস স্তনবিৎ ব্যাসম দেবহিতং যদ আয়ু। ব্যাসম দেবহিতং অর্থাৎ দেবতারা আমাদের প্রত্যেকের জন্য যে নির্দিষ্ট আয়ু, জীবেম শরদ শতম পশ্যেম শরদ শতম, অর্থাৎ এই মনুষ্য জন্ম পেয়েছি আমরা 100 শরৎ দর্শন করব, 100 বসন্ত উপভোগ করব, এই মনুষ্য জীবনটা কিন্তু কৃষ্ণ সেবার জন্য, মানব জন্ম পাপ করিবার জন্য নয়, কৃষ্ণ সেবার জন্য এই মানব জন্মটা সার্থক করব কৃষ্ণ সেবা করে। এটি হচ্ছে প্রভু বন্ধু সুন্দরের আরতি আমাদের প্রতি। তাই আমরা যারা প্রভু বন্ধু সুন্দরের পদাশ্রিত জন, আমাদের একমাত্র কর্তব্য শ্রীবাদ মহেন্দ্রজি যেই ব্রতটি করে গিয়েছেন সেই ব্রতটির জন্য অনুসরণ আমরা করি শ্রদ্ধার সাথে, নিষ্ঠার সাথে, ভালোবাসার সাথে, তবেই দেখবেন প্রভু বন্ধু সুন্দর আমাদের মধ্যে জাগ্রত হয়েছেন। এবং প্রভুর যে বাণী অস্তকে সত্য কাহে প্রেমে বিশ্ব বিজয় হয়, এই বছরটা তো প্রভু 150 বছর আমরা তো এইভাবে কাটিয়ে দিলাম, কিন্তু আগামী 21 সেপ্টেম্বর 2021 সীতা নবমী তিথি আমরা চাইব প্রভুর আশীর্বাদে এই 21 সেপ্টেম্বর থেকে আবার 2022 সীতা নবমী পর্যন্ত আমরা আমাদের সংকল্পিত উৎসব যাতে সর্বত্র মহা উদ্যমে করতে পারি, এই জন্য প্রভুর কাছে প্রার্থনা করি সকল ভক্তদের সহযোগিতায় আমাদের এই উৎসব যেন সার্থক হয়। জয় জগৎবন্ধু, জয় জগৎবন্ধু মহাউদ্ধারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় জগৎবন্ধু বল হরি, জয় জগৎবন্ধু শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরের দিব্য লীলা জীবন ও অবদান সম্বন্ধে আলোকপাত করলেন মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সম্পাদক শ্রীমদ বন্ধু গৌরব ব্রহ্মচারীজি, তাঁর চরণে প্রণাম জানাই। এবার বক্তব্য রাখবেন শ্রীমদ বন্ধু প্রীতম ব্রহ্মচারী, তিনি অধ্যক্ষ শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু ধাম সিলেট বাংলাদেশ। তারপর বক্তব্য রাখবেন শ্রীমদ তাপস বন্ধু ব্রহ্মচারী, আমি তাকে অনুরোধ করব প্রস্তুত থাকার জন্য। এখন আমরা শুনব শ্রীমদ বন্ধু প্রীতম ব্রহ্মচারীজির কাছ থেকে, সময় 15 মিনিট, আমি তাকে অনুরোধ করছি সরব হওয়ার জন্য। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রণাম্যহমে শ্রীমতি রাধা পূর্ণ ব্রহ্ম সনাতনী শ্রী রাধা পরমারাধ্যা বিশ্বাধ্যা বিশ্বপালিনী। নমঃ শ্রী কাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবিতায় সপুত্রায় সকলতায় তে নমঃ। নিত্যানন্দমহং বন্দে কর্ণে বিলম্বিত কুণ্ডলম চৈতন্যজগ্রজরূপেণ পবিত্র কীর্তে ভূতলম। আজানুলম্বিত ভুজৌ কনকাবধাতৌ সংকীর্তনৈকপিতর কমলায়ৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। বন্দে ব্রহ্ম শিবারাধ্যং পঞ্চতত্ত্বস্বরূপিণং শ্রীহরিপুরুষং বন্দে শ্রীজগদ্বন্দ্ব সুন্দরং। হরিপুরুর জগদ্বন্ধু মহায়োদ্ধারণ চারিহস্ত চন্দ্রপুত্র আকিট পতন প্রভু 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 হে অনন্তায় অনন্তময় আনন্দ পুরুষোত্তম মহাবতারী শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দরীর
150তম শুভ আবির্ভাব তিথি স্মরণে এই ভিডিও কনফারেন্সের মূল উদ্যোক্তা আমার পরম শ্রদ্ধেয় অগ্রজ শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজজি চরণে কোটি কোটি দণ্ডবোধ জানাই। আজকের এই হরিবাসর তিথিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা সকল সাধুদেরকে দর্শন করার যে সুযোগ করে দিয়েছেন সেজন্য ওনাকে পুনরায় প্রণাম জানাচ্ছি। এই মহানাম সম্প্রদায়ে বা এখানে আজকে যত সাধুরা আছেন, আমার যারা অগ্রজ আছেন, সবার চরণে আমি দণ্ডবোধ প্রণতি জানাচ্ছি, এবং যারা আমার অনুজ আছেন তাদেরকে আমি স্নেহাশীষ জানাচ্ছি, এবং অনুষ্ঠান সঞ্চালিকাকে আমি আমার আশীর্বাদ জানাচ্ছি। পয়লা আশ্বিন আমাদের সবচেয়ে যে দুঃখের দিন, ত্রয়োদশ দশাশ্রয় দিবস, সেই দিবসটা আমরা বাংলাদেশে বা বিভিন্ন মন্দিরে পালন করেছি। সেদিন আমি বাংলাদেশে অনেক ভক্তকে টেলিফোনের মাধ্যমে বলে দিয়েছিলাম যে সেদিন একটা পর্যন্ত উপবাস থাকে, একটা পর্যন্ত শত শত ভক্ত উপবাস থেকেছেন, এবং এগারোটা থেকে একটা পর্যন্ত কীর্তন পালে করেছেন অথবা নাম যোগ করেছেন। আমরা শ্রীরাম শ্রীহট্টেও এগারোটা থেকে একটা পর্যন্ত কীর্তন করেছি, এবং সবাই উপবাস থেকে সেই দিবসটা আমরা স্মরণ করেছি। প্রভু জগৎবন্ধু সুন্দরী যে অলৌকিক শক্তি, আমি সেই শক্তি সম্পর্কে একটি কাহিনী বলবো। রাজর্ষি বনমালী রায়, রাজর্ষি বনমালী রায় ছিলেন প্রভুর খুব ভক্ত। তিনি প্রতিদিন বৃন্দাবনের বিভিন্ন স্থান পরিক্রমা করে তিনি চলে আসতেন মানস সরোবরে। মানস সরোবরে এসে পরিক্রমা করতেন। কেন? মানস সরোবরের একটি গোপায় প্রভু জগৎবন্ধু তখন থাকতেন, তাই তিনি সব পরিক্রমা শেষ করার পরে তিনি মানস সরোবরের এই গোপার কাছে, প্রভুর গোপার কাছে বসে থাকতেন। প্রতিদিনই বসতেন এবং কোনোদিন তার সেই পরিক্রমা বন্ধ হতো না। এখানে বসলে বসা মাত্র দু একটি প্রভুর বন্ধুর দু একটি কথা শুনতেন, হয়তোবা কোনোদিন শুনতেন, কোনোদিন শুনতেন না। যেদিন শুনতেন ভাবতেন আমার ভাগ্যটা সুপ্রসন্ন, ভীষণ ভালো, আর যেদিন শুনতেন না তিনি বিপল মনোরথ হয়ে চলে যেতেন। প্রতিদিনই সে কথাগুলো তিনি শুনতেন। একদিন তিনি বসে আছেন, এমন সময় গোপার ভিতর থেকে আদেশ হলো রাজর্ষি বনমালী রায়ের উপরে, আগামী করলো তুমি অষ্টপ্রহর কীর্তনের ব্যবস্থা করবে। কারণ কি? কারণ একজন মহাপুরুষ আগামী করলো দেহ রাখবেন। এই কথাটা শোনা মাত্রই তিনি জিজ্ঞেস করলেন যে প্রভু এই মহাপুরুষ কোথায় দেহ রাখবেন, কোন জায়গায় দেহ রাখবেন? তখন তিনি যে তার গোপার দরজা ছিল সেটি একটু ফাঁকা করে অঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে বললেন, এই যে বনকণ্ঠী মহাদেবের মন্দির আছে, এই বনকণ্ঠী মহাদেবের মন্দিরের সামনে যে প্রকাণ্ড তেঁতুল বৃক্ষটি আছেন, তিনি কালকে দ্বিপ্রহরে দেহ রাখবেন, তাই তুমি কীর্তনের ব্যবস্থা করো। যদিও সেটা অশ্রুতপূর্ব, কোনোদিন কেউ শুনে নাই, এটা আশ্চর্যজনক হলেও রাজর্ষি বনমালী রায়ের কাছে তিনি বিশ্বাস করেন প্রভু জগৎবন্ধু সুন্দর যেহেতু বলেছেন সেটা হবেই। চন্দ্র সূর্য কক্ষচ্যুত হতে পারে, বিপদগামী হতে পারে, কিন্তু প্রভুর কথা কখনো মিথ্যা হবে না, সেটা তার বিশ্বাস। তাই তিনি কি করলেন, এসে
প্রভুর আদেশ অনুসারে কীর্তনের নিমন্ত্রণ দিবেন। তখন এখনো বিভিন্ন ধামে সবাই নিমন্ত্রণে যায় না, একজনকে নির্দিষ্ট করা থাকে, তাদেরকে কামদার বলে। তাই গোবিন্দ মন্দিরের কামদারকে তিনি ডেকে আদেশ দিলেন যে তুমি গোবর্ধন সহ বৃন্দাবনের সমস্ত বৈষ্ণব সম্প্রদায় সাধু সন্ন্যাসী যারা আছেন তাদেরকে নিমন্ত্রণ করো যে কালকে অষ্টপ্রহর কীর্তন হবেন, আজ অধিবাস, এখানে একজন মহাপুরুষ দেহ রাখবেন। এই কথা যখন কামদারকে বলা হলো, কামদারটি নিমন্ত্রণ করার জন্য সব জায়গাতেই চলে গেলেন এবং গিরি গোবর্ধন সহ মানস সরোবর সহ বৃন্দাবনের বিভিন্ন জায়গায় সাধু সন্ন্যাসীদের তিনি নিমন্ত্রণ করিলেন এবং জানালেন যে কালকে একজন মহাপুরুষ দেহ রাখবেন। এই বৃক্ষরূপী মহাপুরুষ দেহ রাখবেন শুনে সাধু সন্তদের ভিতরে অনেক আগ্রহ দেখা দিল যে সে কি করে সম্ভব, জল নয় বৃষ্টি নয়, এই এমন সময় একজন বৃক্ষ দেহ রাখবেন, এটা তো আশ্চর্য দেখার জিনিস। সবাই আগ্রহ করে সেটা গ্রহণ করলেন, গ্রহণ করে সবাই আসলেন। আগের দিন বিকাল থেকেই অধিবাস হবেন, সাধু সন্ন্যাসীগণ আসতে শুরু করলেন, কেউ আসছেন কেউ এসেছেন। সেই সাধু সন্ন্যাসী আসার পরে অধিবাস হবে, এখানে রাজর্ষি বনমালী রায় গলে বস্ত্র দিয়ে খড়ে জুড়ে দাঁড়িয়ে আছেন, যারা আসছেন তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন। আগামী কুল্লু কীর্তন হবেন, অধিবাস শুরু হলো, অধিবাস হলো, সবাইকে যথাসম্মানে তাদের স্থান করে দেওয়া হলো, তারা থাকলেন। পরদিন ভোর থেকে কীর্তন শুরু হবে, ঠিক মঙ্গল আরতির পর থেকে উষালগ্ন থেকেই কীর্তন শুরু হয়ে গেল। কীর্তন হচ্ছে এদিকে সমস্ত বৃন্দাবন থেকে গোবর্ধন থেকে দলে দলে সাধু সন্ন্যাসীরা আসছেন, এই যত সময় বাড়ছে ঠিক তত কীর্তনের জন্য উন্মাদনা বাড়ছে, উত্তাল হয়ে উঠছে, আনন্দ যেন চারিদিক ছড়িয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে নামের মধ্যে নামই স্বয়ং উপস্থিত হয়েছেন এবং এমন কীর্তন আর কখনো শোনা যাচ্ছে না। কীর্তন চলছে চলছে, বেলা যত গড়াচ্ছে ততই কীর্তনের উন্মাদনা বেড়ে যাচ্ছে আর সাধু সন্ন্যাসীরা ততই বেশে যা অনেক পরিমাণে হয়ে যাচ্ছেন, তারা কীর্তন করছেন। ঠিক ১২টা যখন বাজে, একটি কথা ছিল, এই যে তেঁতুল বৃক্ষটি, সেই বৃক্ষটি বনকণ্ঠী মহাদেবের মন্দিরকে ছায়া দিচ্ছিল, গাছটা সেদিকেই হেলান ছিল। ঠিক ১২টার সময় গাছটি ধীরে 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 মরমর মরমর শব্দ করে ঠিক উল্টো দিকে, উল্টো দিকে পড়ার কথা নয়, গাছ যেদিকে তাকে সেদিকেই পড়ার কথা, ঠিক উল্টো দিকে গাছটি এসে শুয়ে রইল। কিভাবে শুইল, মানুষ যেমন মাথার নিচে আদ দিয়ে শুয়ে পড়ে, ঠিক গাছটি একটি ডালের উপরে এমন ভাবে শুয়ে পড়লেন যাতে করে এই যে কীর্তন চলছে যেন কীর্তন পরিক্রমা বন্দনা হয়। তাই এই ডালের নিচ দিয়ে বনকণ্ঠী মহাদেবের মন্দির, মহাদেবের মন্দির এবং এই বৃক্ষকে ঘিরে ঘিরে পরিক্রমা করছেন এবং তুমুল কীর্তন চলতেই লাগছে, চলছে চলছে। এমন সময় হাজার হাজার সন্ন্যাসী সাধু সন্ন্যাসী বৈষ্ণব সবাই প্রণাম করছেন এই মহাপুরুষ রূপী তেঁতুল বৃক্ষকে এবং যে যা পাচ্ছেন
কেউ পাতা, কেউ ছাল, কেউ অনেক কিছুই নিয়ে যাওয়া ধরছেন। নিতে 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 প্রায় সম্পূর্ণ নিয়ে গেছেন, সামান্য একটু বাকি রয়েছে। তারপর সেটি রাজর্ষি বনমালী রায় কি করলেন, তাহা তিনি সমাধিস্থ করলেন, সমাধিস্থ করলেন। এবং যে কীর্তন, সেই কীর্তনটা চলার কথা ছিল অষ্টপ্রহর, সেই কীর্তনটি শেষ পর্যন্ত 24 প্রহর পর্যন্ত চলতে লাগলো। এবং 24 প্রহর পরে পুনরায় মহোৎসব করে সেই কীর্তনের সমাপন ঘোষণা করা হলো। এই সময়ে এই কথা যখন প্রচার হয়ে গেল সারা বৃন্দাবনে, তখন হাজার হাজার লোক এই মানস সরোবর ঘিরে এসে পরিক্রমা করতে লাগলেন এবং প্রণাম করতে লাগলেন প্রভু জগৎবন্ধুকে, যে এইরকম বিশ্বের কখনো কেউ কখনো শুনেনি যে তিনি আগে বলে দিলেন, আগের দিন বলে দিলেন যে একজন মহাপুরুষ বৃক্ষ দেহ রাখবেন, জ্বর বৃষ্টি তুফান কিছু নেই, এর মধ্যেই ধীরে 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 যথাসময়ে দেহ রাখলেন। সেই অবস্থায় প্রভু জগৎবন্ধু সুন্দরকে এসে হাজারো লোক পরিক্রমা করতে লাগলেন এবং প্রণাম করতে লাগলেন। প্রভু দেখলেন যে এতে প্রচার হয়ে যাবে, প্রচুর প্রভু ছিলেন প্রচার বিমুখ, তিনি কখনো প্রচারে ভালোবাসতেন না এবং প্রচারে আসতেন না। তাই যাতে প্রচার না হয়, তিনি একদিন রাতের অন্ধকারে সেখান থেকে চলে গেলেন, যাতে মানুষ তার বেশি প্রচার না করে, মানে বলছে না প্রতিষ্ঠার ভয়ের পুরী যায় পলাইয়া, তিনি প্রতিষ্ঠার ভয়ে তিনি যাতে প্রতিষ্ঠা না হয় তিনি চলে গেলেন। তাই আমরা প্রভু জগৎবন্ধু সুন্দরে, আমার সময় শেষ 15 মিনিট, আমি দেখছি আমার সঞ্চালিকা সময়ের দিকে তাকাচ্ছেন, তাই আমি ঠিক 15 মিনিটেই শেষ করে দিলাম আমার এই বক্তব্য। প্রভুর বন্ধুলীলা তরঙ্গিনী বক্তব্য, আমার নিজের কোনো একটি কথাও নয়, সে বন্ধুলীলা তরঙ্গিনীতে বলছি। যদি বাচন ভঙ্গিতে আমার কোনো অপরাধ হয়ে থাকে, সেজন্য ক্ষমা চাইছি এবং সাধু পুরুষদের, সব সাধুদের শ্রেণী অনুসারে দণ্ডবত প্রণতি এবং শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় জগৎবন্ধু হরি, জয় গুরুদেব, জয় আজকের ভিডিও কনফারেন্স, জয় জগৎবন্ধু। শ্রী শ্রী প্রভুর কিছু বিশেষ বিশেষ লীলার ওপর আলোকপাত করলেন শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারীজি, আমি তাকে প্রণাম জানাই। এবার বক্তব্য রাখবেন শ্রীমৎ তাপস বন্ধু ব্রহ্মচারী, তিনি আশ্রম সেবক এবং গুরু মহারাজজি ডক্টর শ্রীমৎ মহানামব্রত ব্রহ্মচারীজির সেবা করেছেন বেশ কিছুদিন। তিনি শ্রী শ্রী মহেন্দ্র বন্ধু অঙ্গন ঘূর্ণি কৃষ্ণনগর ভারত থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে, শ্রীমৎ তাপস বন্ধু ব্রহ্মচারীজি। তারপর বক্তব্য রাখবেন শ্রীমৎ দৈপায়ন বন্ধু ব্রহ্মচারী, আমি তাকে অনুরোধ করব প্রস্তুত থাকার জন্য। এখন বক্তব্য রাখবেন শ্রীমৎ তাপস বন্ধু ব্রহ্মচারী, আমি তাকে অনুরোধ করব তার বক্তব্য শুরু করতে। জয় জগন্নাথ। বেদং যেন চরাচর তদ্বদর্জিত যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। বন্দে ব্রহ্ম শিবার্থম পঞ্চদত্ত স্বরূপিণ শ্রী হরি পুরুষং বন্দেসি জগৎ বন্ধু সুন্দর, হরি পুরুষ জগৎ বন্ধু মহায়ুদ্ধার সারি হস্ত চন্দ্র পুত্র আকিট পতন, প্রভু 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 হে অনন্ত অনন্ত। 1278 সনে 16ই বৈশাখ শুক্রবার সীতানবমী তিথিতে প্রভু ঢাবারা ধামে আবির্ভূত হন।
কিন্তু 14 মাস বয়সে প্রভুর মাতৃদেবী মৃত্যুলোকে চলিয়া যান, যেটা ভৈরবচন্দ্র চক্রবর্তী প্রভুকে গোবিন্দপুরের বাড়িতে নিয়ে আসে। জেঠিমা রাসমণি দেবী প্রভুকে কোলে তুলে নেন, সেখানে আবার বাৎসল্য রসের খেলা আরম্ভ হয়। কিন্তু বেশি দিন নয়, প্রভুর যখন 3 বছর বয়স তখন রাসমণি আবার নিত্যধাম গমন করেন। যখন নিত্যধাম গমন করেন তখন একটি খুব বিশেষ ঘটনা, রাসমণি দেবীর গায়ে এত জ্বরের তাপ, কিন্তু বন্ধু সুন্দর গোলাটি জড়ায় ধরে আর বুকের উপর আছে। রাসমণি দেবী বলছেন, বাবা তুমি নিচে নামো, আমার আমার শরীরে এত তাপ তুমি সহ্য করতে পারবে না, তোমার কষ্ট হচ্ছে, তুমি নিচে নামো। ভক্ত বলল, কি ভগবান তো ছাড়ছে না ভক্তকে, গোলাটি জড়াই করে আছে। রাসমণি দেবী নিত্যলোকে যাওয়ার পর এবার দিগম্বরী দেবী কোলে তুলে নিলেন। দিগম্বরী দেবীর সাথে অনেক বাৎসল্য রসের আদান প্রদান হয়। ওই বয়সে প্রভু হাত তুলে নৃত্য করে হই 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 হরিনাম হরি হরি মুখে মুখে উচ্চারিত না হই হই বলতেন, জগা মধ্যে পাপি সিও হই নামে তুলে গেল। দিদি কীর্তনের উৎসাহ দেখে বেতে ঢোল আর একজোড়া পিতলের করতাল কিনে দিলেন। এখন হরিনামে খেলা আরম্ভ হইল। প্রভুর সঙ্গী খেলার সঙ্গী ছিল কি পাশের বাড়ির প্রতাপ ভূইয়া, নিস্তারিণী আর ক্ষীরোদায়, চারজন প্রভু হাত তুলে হরিনাম করতেন। কোথায় পাইল এই জগা মদা পাপি ছিল হরিনামের এত শক্তি, এই গান কেউ জানে না। দিগম্বরী দেবী ফুল তুলতে যাবে, নারায়ণ নারায়ণ পূজার ফুল তুলতে যাবে, কিন্তু বন্ধু সুন্দরের দৈনিকই যাওয়া চাই। আর বিভিন্ন প্রশ্ন, দিদি এই ফুল লাল কেন, এইটা নীল কেন, এটা সাদা কেন, ছোট কেন, বড় কেন? দিদি বলেন, অত সব আমি জানি না। আর বন্ধু সুন্দর উত্তর না পায় এই মতো মানে বলতে হবে। যখন বলছেন দিদি যে নারায়ণ পূজা হবে তো এই জন্য এই মতো হয়েছে, তখন খুব খুশি বন্ধু সুন্দর। যেতেন চৌধুরী বাড়ির ওখান থেকে বাগানে যেতে, আর সব মেয়েরা বন্ধু সুন্দরকে ওই বন্ধু সুন্দর কি করতেন, অনেকগুলি হাঁস ছিল, হাঁসের পিছনে দৌড়াইতেন হাঁস ধরতে। আর বন্ধু সুন্দর এত রূপ এত দেখতে, দেখলে পরেই তারা সব দৌড়ায় আসতো, দেখাইতো বন্ধু সুন্দর যে ওই রূপ একবার দেখে তারা কি ভুলতে পারে, তাই দৈনিকই তারা আসতো। তাদের হাঁসের ডিম দেখাই বলতো, জগৎ এই দেখ জগৎ ঘোড়ার ডিম, চাই থাকতো, জগৎ বিশ্বাস করতো। বাড়ি এসে বলতো, দিদি একটি ঘোড়ার ডিম, একটি ছোয়া হোক, একটি ঘোড়ার ডিম, সব হাসতো করে হাসতো হাসতো বন্ধু সুন্দরের কথা শুনে। আর একদিন নিস্তারিণী বর্দির কোলে পড়ছে, আর কোথার থেকে এসেই বর্দি নিশি তোমার সব, আমি কিচ্ছু না, মুখটা ভার করে চলে গেল। চলে গেল কোথায়? ঘরের চালে উঠে পড়ছে। আর তো দিগম্বরী দেবী মাথা চাপড়াচ্ছে, কোথায় তারিণী, কোথায় গোপাল, এই দেখ দোষী দোষী ছেলের কাজ দেখ, যদি ওখান তো পড়ে যায় আর 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 রক্ষে নেই, তোরা তাড়াতাড়ি আয়। শেষে মই দিয়ে আর করছে কি চঞ্চলের চূড়ামণি সেই চালের উপর বসে খিলখিলিয়ে হাসছে, আর এতে সবাই ব্যস্ত পড়ে যাবে কিনা, আর উনি খিলখিলিয়ে হাসছে। শেষে মই লাগাইয়া নামায় দিগম্বরী দেবীর কোলে ঝাঁপাইয়া পরে মৃদু তিরস্কার করে কাঁধে মাথা রাখে নিচু করে থাকে। চঞ্চলের চূড়ামণি কি করে, সমস্ত গাবিদের দড়ি খুলে দেয়, যারা দুগ্ধবতী বাসন গুলি দড়ি খুলে দেয়, আর বন্ধুরা এসে নালিশ করে সব সব লোকের লাউ গাছ কুমড়া গাছ শস্য খায়। দিদির কাছে এসে বলে, দিদি রাগ করে আর খুব মজা লোটে হোম করে হাসে। আর কি করে, পদ্মার পদ্মার ঘাটে জেলেদের নৌকা থাকে, নৌকা থাকে, নৌকায় উঠে দড়ি ছেড়ে দেয়, ভাসতে ভাসতে যায়। আর পাড়ার লোক দিদিকে এসে খবর দেয়, দিদি মাথা চাপড়ায়, এই ধরো 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 ধরো, অনেকে যে সাঁতার কেটে আনে। এই মতো
হিমত চঞ্চলের শিরোমণি বন্ধু বকুলালদের সাথে বাড়ির কাছেই বাড়ির কাছে আগের ক্ষেত আছে উচিমধ্যে মেয়ের আগের ক্ষেত প্রায় আগ খায় আর উচিমধ্যে ওই রূপ দর্শন করে আখের দুই পদ্ম গন্ড হয়ে আখের রস করে যাচ্ছে দেখে চাইছে। একদিন সব বন্ধু বন্ধুদের নিয়ে প্রভু সব আখ খেয়াতে যাই এমন অনিষ্ট করছে যে কারণ কৃষকের শস্য অনিষ্ট দেখলে মাথায় রক্ত উঠে যায় আর উচিমধ্যে মেয়ে রেগে গেছে বলছে জামাই বলে একটু জামাই আবার যদি আখ্যাতে আসো তোমার মাথা বাড়িয়ে দিব চলে আসে আর তো আখ্যাতে যায় না দিগম্বরী দেবী জিজ্ঞেস করে জগৎ আর আখ্যাতে যাও না না শ্বশুর বলছে বাইরে ইয়া মাথা ভেঙে দিবে এখন অচিমদ্দির দিনগুলি দিনগুলি বৃথা যাচ্ছে ওই বদনা দেখতে পায় না ওই মতো আখ শুষা খায় আর দেখতে পায় না গেছে দিগম্বরী দেবীর বাড়ি গিয়েছে বলছে 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 জামাই তুমি যত পারো আখ খাও যাইও আখ খেতে যাইও আমার সাথে আখ করো না তুমি যাই বকুলাল ছিল পরম বন্ধু নিবারণ তাদের নিয়ে কি করছে এই বকু ডাব পরেতে আরে বকু বকুলাল কি বলতো রাঙ্গা দেখে রাঙ্গা মুলা বলতো আর রাঙ্গা মুলা আমি রাস করতে পারি না কয় না দে না দে খুব খুব কাকুতি মিনতি করার পর বকু রাজি হয়ে ডাব পেরেছে ডাব পেটেছে বকু বকু বলছে দেখ বললি তো ডাব পেটে দেখ আমার বুকের অবস্থা দেখ লাল হয়ে গেছে ছাল উঠে গেছে আর সেই পদ্মহস্ত বলাই দিত মনে হয় নিজের বুকে ব্যথাটি বকুলালের সমস্ত ব্যথা ভুলে যেত বকুলাল এই মতো এই যে প্রভু যে ডাহাপাড়া থেকে ব্রাহ্মণ গান্ধা এলেন কৃষ্ণের সাথে একটা বিরাট মিল আছে ডাহাপাড়া জন্মগ্রহণ করে তারপরে গোবিন্দপুর তারপরে জ্ঞান দিয়ে কিছুদিন বাস করে তারপরে ব্রাহ্মণ গান্ধা আর কৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করে গোকুল তারপর গোকুল থেকে আসে ছটিকেরা যেটা যেটা রাধাকুণ্ড যেতে ছটিকেরা পড়ে বৃন্দাবন রাধাকুণ্ডে ছটিকেরা ছটিকেরার থেকে নন্দগ্রাম এই মতো মহাপ্রভুর সাথেও উপভোগ অনেক জায়গায় মিল আছে মিল আছে অনেক জায়গায় মিল আছে মহাপ্রভু কারণ মহাপ্রভু যখন শিবাসঙ্গনে কীর্তন করে একদিন শিবাসের ছেলে মারা যায় রাত্রি আড়াই পোহর সময় শিবাস শিবাস পণ্ডিত বলছে যদি তোমরা শব্দ করো আর প্রভুর কীর্তন আনন্দে ব্যাঘাত দয় আমি বঙ্গে ডুবে মরবো সবাই চুপচাপ আছে কাপড় দিয়ে ঢাকা ঢেকে রাখছে মৃত শিশুকে রাত্রি রাত্রি চার পরের সময় প্রভুর মহাপ্রভুর আবেশ আবেশ ছোটে সেটাই বলে যে পণ্ডিত আজি মোর চিত্ত কেমন করে কোন কোন দুঃখ হয়েছে তোমার ঘরে পণ্ডিত বলে কোন দুঃখ আবার আমার ঘরে তোমার সুপ্রসন্ন শ্রীমুখ যেখানে সেখানে আবার কোন দুঃখ শেষে মৃতপুত্রকে ডেকে বলে প্রভু আপনি প্রভু জিজ্ঞাসা আপনি মৃতপুত্রের প্রতি জিজ্ঞাসা আপনি শিবাসের ঘর ঘর ছাড়ো কোন কারণে মৃতপুত্র বলে প্রভু যেন নিবন্ধ তোমার কার শক্তি আছে এর অন্যথা করিতে ঠিক বন্ধু সুন্দর বৃন্দাবন গভীরাত্রি ঘুরছেন যমুনার পার দিয়ে অনেক অনেক দূর গেছে সাথে সাথে স্মৃতিকণ্ঠ দিয়ে আসছেন দেখলে কান্নার শব্দ বন্ধু শুনতো দেখো তো কি হয়েছে স্মৃতিকণ্ঠ ঠিক আছে সময় শেষ আমি একটা কবিতা বলে তারপরে বন্ধু সুন্দর সেই লালা সেই মৃত পুত্রকে লালা লালা করে ডাকলে উঠে বসছিল কশ্যম কশ্য ভাতা কশ্য পিতা বলে আবার সেই মধ্যে হয়ে গেলেন আরো অনেক গম্ভীর লীলায় অনেক জায়গায় মহাপ্রভুর সাথে মিল আছে যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে তোমায় আমি পাইনি যেন সে কথা রায় মনে যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে যতই দুহাত ভরে উঠে ধনে কিছু আমি পাইনি যেন সে কথা রায় মনে যেন ভুলে না তাই বেদনা পাই শয়না
যদি মা আলোর ভরে বসি পথের উপরে যদি ধুলায় শয্যা পাতি সচত সকল পথে বাকি আছে যেন সে কথা রয় মন যেন ফুলে না যায় না পয়সা যতই উঠে হাসি ঘরে যতই বাজে বাসি যতই গৃহ সাদায় আয়োজন তোমায় ঘরে হয়নি আনা সে কথা রয় মনে যেন ভুলে না যায় বেদনা পায় সাই না স্বপ্নে প্রাণ বন্ধু চরণ অরবিন্দ দন্দিন বন্ধু তেতলম তত্ত্ব সবিদ রবার পাদ কা সন্ততম সত্য মার সঙ্গ মম জয় জগৎ বন্ধু বল রাধ গোবিন্দ বল জয় জগৎ বন্ধু বল নিতাই গোপী বল জয় জগৎ বন্ধু বল জয় শ্রী গুরু পাদ বল জয় জয় শ্রী শ্রী রাধেশ জয় জগত বন্ধু শ্রীমৎ তাপস বন্ধু ব্রহ্মচারীজির বক্তব্য শুনলাম আমরা এতক্ষণ, তাঁর চরণে প্রণাম জানাই। এবার বক্তব্য রাখবেন শ্রীমৎ দ্বৈপায়ন বন্ধু ব্রহ্মচারী, তিনি আশ্রম সেবক শ্রী শ্রী মহানামঙ্গন কলকাতা ভারত থেকে। তারপর বক্তব্য রাখবেন শ্রীমৎ জগত্তারণ দাস ব্রহ্মচারী, আমি তাকে অনুরোধ করব প্রস্তুত থাকার জন্য। শ্রীমৎ দ্বৈপায়ন বন্ধু ব্রহ্মচারীজি এবার বক্তব্য রাখবেন। অনাদিরাদি গোবিন্দং বন্ধে স্বতন্ত্রমীশ্বরম পঞ্চতত্ত্বময়ং প্রভুং শ্রীজগদ বন্ধু সুন্দর নাম সংকীর্তনায় সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি শ্রী হরিং পরম। যার নাম সংকীর্তন সমস্ত জীবের দুঃখকে বিনাশ করে দেয় এবং কি করে সর্বপাপকে নাশ করে দেয়, সেই পরম শ্রী হরিকে প্রণাম করছে। সেই হরিপুরুষ রূপজগৎ বন্ধু সুন্দর শাস্ত্রে বলেছেন, বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা আদৌ মধ্যে চ অন্তে চ হরি সর্বত্র গিয়তে। সেই হরিটিকে স্বয়ং হরিপুরুষ তা নির্ধারণ করেছেন, বলছেন হরি নাম প্রভু জগৎ বন্ধু। সেই হরিপুরুষই হরিপুরুষ প্রভু জগৎ বন্ধু সুন্দর। তো ভগবানের অনেক বিশেষণ এবং বিশেষত্ব আছে, তার মধ্যে একটি বিশেষত্ব হচ্ছে স্বতন্ত্রতা। প্রভু জগৎবন্ধু সুন্দরের দিব্য জীবনে যা সর্বদা সর্বক্ষণ পরিলক্ষিত হয়েছে, প্রভু সুন্দরের একটি বিশেষ গুণ, তিনি সর্বদাই স্বতন্ত্র ভাবে থাকতেন, কোথায় কিভাবে যেতেন কি করতেন সম্পূর্ণটাই তার নিজের ইচ্ছার উপর নির্ভর করত। তো প্রভুর একবার হঠাৎ করে চম্পটি ঠাকুরকে সঙ্গে নিয়ে পাবনাতে চাকি বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছেন। এর পূর্বেও পাবনা চাকি বাড়িতে প্রভু গিয়েছেন, তো সেবার চম্পটি ঠাকুর আছেন সঙ্গে। তো প্রভু যেখানে যেতেন কারো ব্যবহৃত গৃহে তিনি বাস করতেন না, সম্পূর্ণ অব্যবহৃত একটি গৃহে তিনি বাস করতেন। যদি এমন গৃহ কোনো ভক্তের গৃহে না পাওয়া যেত তাহলে তিনি গোয়ালঘরে বাস করতেন। তো সেবার চম্পটি ঠাকুরকে নিয়ে চাকি মহাশয়ের বাড়িতে গিয়েছেন, কিন্তু এমন গৃহ এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না যেখানে কেউ বাস করে নাই। অনেকক্ষণ খোঁজাখুঁজির খোঁজ করার পর একটি ছোট্ট একটি প্রকোষ্ঠ পাওয়া গেল যেখানে প্রভু মানে কোনো ভক্ত বা কেউ কখনো বাস করে নাই। তো চাকি মহাশয় বললেন এখানেই প্রভুর থাকার ব্যবস্থা হবে, খুব ছোট প্রকোষ্ঠ। তো চম্পটি ঠাকুর খুব ভালোভাবে গঙ্গা গোবর জল দিয়ে সেই প্রকোষ্ঠটি মার্জনাদি করে শুদ্ধাচারে থাকার ব্যবস্থা করেছেন। বাজার থেকে চাকি মহাশয়কে নিয়ে গিয়ে একটি প্রভুর থাকার জন্য একটি চৌকি কিনে এনেছেন, তাতে তা স্থাপন করেছেন। তো দেখা গেল চৌকিটা রাখার পরে যে জায়গা অবশিষ্ট আছে খুবই অল্প, প্রায় আধ হাতের মতো একটি জায়গা অবশিষ্ট আছে। তো দিনান্তে প্রভু সেই ঘরে আছেন, রাত্রে প্রভু শয়নে গিয়েছেন, তো সঙ্গে চম্পটি মহাশয় আছেন, তো চম্পটি ঠাকুরও সেই ঘরেই আছেন। তো চম্পটি ঠাকুর বলছেন চারিহস্ত পুরুষ এত লম্বা পুরুষ কিভাবে সেই ঘরে থাকবেন ভাবছেন। তো যাই হোক প্রভু সেই ঘরের ভিতরেই ওই চৌকির উপরে আছেন।
তো যেই অল্প পরিসর জায়গাটুকু আছে সেই জায়গাতে চম্পটি ঠাকুর আছেন। চম্পটি ঠাকুর বলছেন যে তিনি তার শোয়ার মতো ব্যবস্থা নেই, তিনি বসে আছেন, বসে আছেন, রাত্রি হয়েছে, তো চৌকির নিচে একটি প্রদীপ ধরিয়ে রেখেছে, ক্ষীণ আলো হচ্ছে। হঠাৎ করে কখন যেন প্রদীপটি নিভে যায়, প্রদীপটি নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ঘরটি অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। ঠিক প্রদীপটি নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ঘরে অপূর্ব সুন্দর মধুনিন্দিত হরিনাম ধ্বনি হচ্ছে। তো চম্পটি ঠাকুর শুনতে পাচ্ছেন নামটি যে হচ্ছে, তিনি খুব অত্যন্ত শ্রুতি মধুর, এত সুন্দর নাম চম্পটি ঠাকুর কখনো শুনেন নাই, নাম হচ্ছে, তো তিনি খুব ভালোভাবে খেয়াল করে দেখলেন নামটা যে হচ্ছে কোথা থেকে আসছে। দেখছেন প্রভু যে শয়নে আছেন, প্রভুর বক্ষের ভিতর থেকে উপর থেকে নামটি ভেসে আসছে। তো নামটি যে করছেন, তিনজন নাম করছেন, তো দুইজন প্রথমে গাইছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, শেষে একজনে দুহার দিচ্ছেন, তিনি বলছেন হরে রাম হরে রাম 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 হরে। এইভাবে তিনজনে নাম করছেন। চম্পটি ঠাকুর বলেছেন যখন নাম হচ্ছিল তখন সেইখানে তিনটি মাধুর্যের উদয় হয়েছে। কি প্রভু যেখানে থাকতেন প্রভুর একটি অঙ্গগন্ধ আছে, এটি শাস্ত্রে কৃষ্ণের অঙ্গগন্ধ থাকে, শ্রীমতী রাধারানীর দেহে পদ্মগন্ধ ছিল, তদ্রূপ ভগবানের দেহে একটি গন্ধ থাকে, অপ্রাকৃত গন্ধ। তো প্রভু যে ছিলেন, প্রভু যেখানে থাকতেন সর্বদাই সমস্ত প্রকোষ্ঠ ঘিরে একটি অপূর্ব অঙ্গ গন্ধ সেখানে বিরাজিত ছিল, এটি একটি মাধুর্য। দ্বিতীয় মাধুর্যটি হচ্ছে, তিনি বলছেন নামটি যে হচ্ছে এত সুন্দর সুর, এত তাল, মানে অদ্ভুত একটি অপূর্ব সুন্দর শ্রুতি মধুর, পূর্বে কখনো শুনি নাই, সুর ও মাধুর্য। আরেকটি হচ্ছে নাম ও মাধুর্য, নাম এত সুন্দর ভাবে নাম হতে পারে চম্পটি ঠাকুরের ধারণার অতীত। তো প্রায় 3 ঘন্টা নামটি হয়েছে। তো ব্রাহ্ম মুহূর্তে প্রভু উঠে যেতেন, সেই ক্ষণে প্রভু উঠেছেন, হঠাৎ করে প্রভুর ঘুম ভেঙে যায়, প্রভু উঠে পড়েছেন, উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে নাম বন্ধ হয়ে যায়। এই যে 3টি ঘন্টা, এই 3টি ঘন্টায় কিন্তু চম্পটি ঠাকুর নামকে আস্বাদন করেছেন। তো প্রভু যথারীতি ঘুরে উঠে প্রাতকৃত্যাদি সমাপন করে প্রভু আছেন, এসে বসেছেন, চম্পটি ঠাকুর তার নিত্যক্রিয়া সমাধান করে প্রভুর পাশে এসে বসেছেন। বসে প্রভুকে বলছেন, প্রভু কালকে একটি অপূর্ব দর্শন হয়েছে, শ্রবণও করেছি। বলছে কি? বলছে যে প্রভু কালকে নাম আস্বাদন করেছি। বলেছেন চম্পটি ঠাকুর বলছেন, প্রভুর একটি বাণী আছে, হরে কৃষ্ণ মন্ত্র মোর রসনার ধন, কিন্তু কালকে আস্বাদন করলাম হরে কৃষ্ণ মন্ত্র প্রভুর হৃদয়ের ধন, হৃদয় থেকে নামটা হচ্ছে। প্রভু কালকে যখন নাম হচ্ছিল কারা নাম করছিলেন? কথাটা শোনার সঙ্গে সঙ্গে প্রভুর দেহে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার হয়েছে, প্রভু সমস্ত দেহ মানে ঝাঁকি দিয়ে রুম কুপগুলো যেন দাঁড়িয়ে গেছে। একটি পদকর্তার একটি পদ আছে, কদম্ব কোরক যিনি এক একটি কুল করে, মানে সমস্ত দেহ যেমন কদম্ব ফুলের পাপড়ি যেমন দাঁড়িয়ে থাকে সমস্ত ফুলটিকে ঘিরে, তদ্রূপ প্রভুর সমস্ত দেহের রুমাবলী যেন সে কদম্ব ফুলের পাপড়ির মতো। চম্পটি ঠাকুর বলছেন সেই পটটি যেন আজকে মূর্তিমান দেখলাম প্রভুর সমস্ত অঙ্গে। তো প্রভু কথা বলতে পারছে না, শুনে ভাবস্থ হয়ে গেছেন। অনেকক্ষণ পর একটি কাগজে লিখে একটি চিরকুট চম্পটি ঠাকুরকে সামনে ফেলে দিয়েছে, তাতে লেখা আছে শচী দুলাল, পদ্মাবতী দুলাল, রত্নাবতী দুলাল।
তিনটি নাম। চম্পারণ ঠাকুর পরে দুইজনকে চিনতে পেরেছেন, শচী দুলাল শ্রীমন মহাপ্রভু, পদ্মাবতী দুলাল শ্রীমন নিত্যানন্দ প্রভু, আর রত্নাবতী দুলালটিকে এটি তিনি বুঝতে পারছেন না। তো সারাদিন খুব ভাবছেন, আর প্রভুকেও জিজ্ঞাসা করেন যে প্রভু রত্নাবতী দুলালটি কে, তো জিজ্ঞাসা করেন নাই, সারাদিন খুব ভাবছেন। মধ্যাহ্নের পরে পরে বিকালের দিকে অপরাহ্নে জয় নিতাই দেব সহ অনেক ভক্তবৃন্দ এসেছেন চাকি মহাশয়ের ভারে প্রভুকে দর্শনের আশায়। তো এসেছেন, সন্ধ্যা খুব কীর্তনাদি হয়েছে, হঠাৎ করে এর মধ্যে জয় নিতাই দেবকে জিজ্ঞাসা করলেন চম্পটি ঠাকুর, আচ্ছা রত্নাবতী দুলালটি কে? জয় নিতাই দেব বলছেন, কেন জানেন না? গদাধর। ও আচ্ছা, চম্পটি ঠাকুর উত্তর করলেন। তারপর আর জয় নিতাই দেব কিছু বলেন নাই। তো সন্ধ্যার পরে খুব কীর্তন আনন্দ হয়েছে, হঠাৎ করে রাত্রে জয় নিতাই দেব চম্পটি ঠাকুরকে ডেকে জিজ্ঞাসা করছেন, আপনি তখন রত্নাবতী দুলালের কথা বলছিলেন না, কেন কি হয়েছে? তখন চম্পটি ঠাকুর তার গত রাত্রের যে লীলা শ্রবণ এবং আস্বাদন সেই ঘটনাটি বললেন। কথাটি শুনে চম্পটি ঠাকুর বলছেন, প্রভুরটা দেখেছিলাম, আর জয় নিতাই দেবের যে সাত্ত্বিক ভাব হয়েছে সেটা অভূতপূর্ণ, সেটি মুখে বলা যায় না। এই হচ্ছেন প্রভু জগৎবন্ধু সুন্দর, সাক্ষাৎ নামাবতার, হরিনামের মূর্ত বিগ্রহ প্রভু জগৎবন্ধু সুন্দর। তো আগামী 13ই আশ্বিন থেকে মহানাম সম্প্রদায়ের অপরাধ ভঞ্জন অনুষ্ঠান আরম্ভ হবে। তো অপরাধ ভঞ্জন বলা হয় কেন, একটি অপরাধ ভঞ্জন বলা হয়, অপরাধ আর পাপ এক জিনিস নয়, পাপ এক জিনিস, অপরাধ আর এক জিনিস, এটাকে বলা হয় অপরাধ। তো শাস্ত্রে তিন প্রকারের অপরাধ আছে, একটি হচ্ছে সেবা অপরাধ, একটি নাম অপরাধ, একটি বৈষ্ণব অপরাধ। তার মধ্যে এটিকে বলা হয় অপরাধ ভঞ্জন, মানে নামে অপরাধ হয়েছে। শ্রীমতী রাধা ঠাকুরানীর দশম দশা হয়েছিল কৃষ্ণ বিরহে, শ্রীমন মহাপ্রভুর দ্বাদশ দশা হয়েছিল কৃষ্ণ বিরহে, আর শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর স্বয়ং নামীর বিরহ হয়েছে ত্রয়োদশ দশায়, শায়িত হয়েছেন নাম বিরহে। নামী বিরহ আস্বাদন করছেন, অবলম্বন করেছেন কিসের জন্য? নামকে অবলম্বন, নামকে, নামের বিরহের জন্য তিনি ত্রয়োদশ দশায় শায়িত হয়েছেন। সেই নামে ছেদ ঘটেছিল, সেই নামের ছেদ ঘটাতে এই যে 13ই আশ্বিন থেকে পহেলা কার্তিক এই সময়ে নাম বিরাম বিশ্রামে ছিলেন। তো নামটা বিরাম হওয়াতে অপরাধ হয়েছে, সেই নামটা যেন, সেই অপরাধটা যেন প্রভু আমাদের স্খালন করে দেন, সেই জন্য এই মহানাম সম্প্রদায়ের সমস্ত ভক্ত এবং সাধুগণ সেই সময় বিশেষভাবে প্রভুর পূজা আর্চা এবং ভোগ রাগ আলোকসজ্জা ইত্যাদি সেবা পূজার ব্যবস্থা করা হয় আমাদের প্রত্যেকটি মঠ মন্দিরে, সেই প্রভুর নাম অপরাধ থেকে যেন প্রভু আমাদেরকে মুক্ত করেন। সবশেষে সেই প্রভুর রাতুল চরণে প্রার্থনা, ভবে ভবে যথা ভক্তি পাদয়স্তব জায়তে তথা পুরুষ দেবস্য নাথস্তমত প্রভু। হে প্রভু, তুমি আমাদের এমন কৃপা করো যেন জন্ম জন্মান্তরে তোমার সেই পাদ পদ্মে অহৈতুকী ভক্তি থাকে, তোমার নামে যেন রুচি হয়। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব। জয় জগৎবন্ধু শ্রীমৎ দ্বৈপায়ন বন্ধু ব্রহ্মচারীজির বক্তব্য শুনলাম আমরা এতক্ষণ।